রাজনৈতিক সদিচ্ছা না থাকলে সড়ক দুর্ঘটনা রোধ সম্ভব হবে না। নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এমন মন্তব্য করে বলেন, ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে আরও কঠোর হতে হবে। অন্যদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ এজন্য একই রাস্তায় একটির বেশি কোম্পানিকে অনুমতি না দেওয়ার পরামর্শ দেন। আরও দেখুন মুক্তা মাহমুদের বিশেষ রিপোর্টে। দেশের প্রতিটি সড়কে যেন মৃত্যু ফাঁদ, প্রতিদিনই টিভির পর্দা আর পত্রিকার পাতা ভরে থাকছে দুর্ঘটনার হতাহতের খবরে। ভারতের মহারাষ্ট্রে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে 33 জন মারা গেল, এখন সেখানে কি আমরা যেভাবে এগুলোকে নিয়ে কথা বলি, এগুলো কি ওখানে কথা বলে? বারে বারে দায়িত্বশীল মন্ত্রীর এমন বক্তব্য যেন আরো বেপরোয়া করে তুলছে পরিবহন শ্রমিকদের। বুয়েটের এই শিক্ষকের মতে, যাত্রীনীতি বাসগুলো সড়কে বেপরোয়াভাবে চলে, তাই গণপরিবহনের দায়িত্বে থাকা দায়িত্বশীল আচরণ না করা পর্যন্ত দুর্ঘটনা কমার সম্ভাবনা নেই। বাস রুট ফ্রাঞ্চাইজি করার মাধ্যমে একমাত্র বড় কোম্পানি, ভালো কোম্পানিকে যদি আমরা একটা রুট দিয়ে দিই, প্রতিযোগিতাটা কমে আসবে আর চালকদেরও নিয়োগ দিবে, তখন তার দক্ষতা, তার হচ্ছে লাইসেন্স এবং এই বিষয়ে ঠিক আছে কিনা এটা নিশ্চিত করা, আর বিআরটি এর পরীক্ষার পদ্ধতিটা যাতে তার স্ট্রং হয় এবং সর্বোপরি আপনার কোনো অনিয়ম ঘটলে আইন, যদি আপনার কোনো আইন প্রয়োগকারী সংস্থা যেন সেটাকে অ্যাড্রেস করতে পারে, সেটার জন্য রাস্তাতেই যেন মীমাংসা না হয়ে যায়, সঠিক বিচার যেন হয় এই বিষয়টা নিশ্চিত করতে হবে। অন্যদিকে নিরাপদ সড়ক চায়ের চেয়ারম্যান মনে করেন, সড়ক দুর্ঘটনার মামলাগুলো সুরহা না হয় এর সংখ্যাও কমছে না। উনি এই ধরনের কথাগুলো বলে বলেই কিন্তু আমাদের চালকদেরকে কিন্তু যেখানে আমরা মোটিভেট করতে পারতাম, উনি একটা কথা, ভালো কথা বললে পরে চালকরা মোটিভেট হতো, এই ধরনের কথাগুলো বলে করে কিন্তু ওনাদেরকে, এই চালকদেরকে কিন্তু বেপরোয়া করতেন। কিন্তু এদের অন্যায় জিনিসগুলোকে সরকার অনেক সময় পুষে রাখে তাদের নিজেদের স্বার্থের জন্য, তাদের ভোটের জন্য, তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য কিন্তু এটা করতে হয়।